মুভির শুরুতে এই পৃথিবীর বাইরে একটা স্পেস সেন্টার দেখানো হয় যার নাম ইলিজিয়াম। সেখানে শুধু ধনী মানুষরাই থাকতে পারে আর তার বাইরে পৃথিবীর মাটিতে বাস করে গরিব মানুষরা। গরিব মানুষদের ইলিজিয়ামে যাবার কোনো অধিকার নেই, তারা পৃথিবীর মাটিতে অনেক দুঃখ কষ্ট ভোগ করে। আর ইলিজিয়ামের মানুষরা খুবই লাক্সারি ভাবে জীবন কাটায়। সেখানে প্রায় সবার কাছে একটা মেশিন ছিল যার দ্বারা যে কোনো ধরনের রোগ নিরাময় করা যেত। এমনকি মেশিন দ্বারা মানুষের শরীরের যে কোনো অঙ্গ মেরামত করা হয়, তাই মানুষের বয়স ধরে রাখা যেত। এই মেশিন শুধু ইলিজিয়ামের মানুষদের জন্যই বানানো হয়েছিল। এরপর আমরা একটা বাচ্চা ছেলেকে দেখি, তার নাম ম্যাক্স। সে সব সময় স্বপ্ন দেখতো সে বড় হয়ে তার বান্ধবীকে নিয়ে ইলিজিয়ামে যাবে। তারপর বড় হয়ে সে চুরি করতে আরম্ভ করে। এক সময় চুরি করার অপরাধে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কিছুদিন পর সে জামিনে মুক্ত হয়। এরপর সে একটা কোম্পানিতে কাজে লেগে যায়। ওই কোম্পানির মালিক ছিল ইলিজিয়ামের কোম্পানির মালিক। সে সেখানে হাতিয়ার আর রোবট বানাতো। একদিন ম্যাক্স কাজে যায়, তখন পুলিশ তাকে স্ক্যান করে আর রোবট পুলিশ তাকে প্রচন্ড মারধর করে। ম্যাক্স জখম হয়, তাই সে হসপিটালে যায় চিকিৎসা করানোর জন্য। যখন সেখানে সে তার ছোটবেলার বান্ধবীকে দেখতে পায়, সে ছিল ওই হসপিটালের নার্স। অনেক বছর পর দেখা হয় তাদের। ম্যাক্স তাকে কফি অফার করে, কিন্তু তার বান্ধবী সেটা রিফিউজ করে এবং ম্যাক্সের হাতে প্লাস্টার করে সেখান থেকে চলে যায়। পৃথিবীর সমস্ত রকম কাজ রোবটের সাহায্যে করানো শুরু হয়েছে। ইলিজিয়ামে গরিব মানুষদের যাবার কোনো অধিকার ছিল না। যদি কেউ ভুল করে সেখানে চলে যেত, তাকে সেখানেই গুলি করে মারা হতো। পৃথিবীতে প্রচুর অসুস্থ মানুষ ছিল যারা ইলিজিয়ামে যেতে চাইতো, কারণ ইলিজিয়ামে ওই মেশিন ব্যবহার করে তারা সুস্থ হতে চাইতো। স্পাইডার নামের একজন মানুষ ছিল যে তার স্পেস শিপে করে পৃথিবীর মানুষকে গোপনে ইলিজিয়ামে পাঠাতো। একদিন স্পাইডার মানুষ ভর্তি তিনটি স্পেসশিপ পাঠালো ইলিজিয়ামে। যখন স্পেসশিপ গুলো যাত্রা শুরু করে, তখন ইলিজিয়ামের ডিফেন্স সেক্রেটারি সেটা জানতে পেরে যায় আর সে তখন ওই স্পেসশিপ গুলি করে মিসাইলের সাহায্যে ডিস্ট্রয় করার অর্ডার দেয়। তিনটি শিপের মধ্যে দুটো শিপ স্পেসের মধ্যেই ডিস্ট্রয় হয়ে যায় আর একটা শিপ কোনো রকমে ইলিজিয়ামে ল্যান্ড করে। ওই শিপ থেকে লোক নেমে ওখানকার ধনী মানুষদের ঘরে ঢুকে পড়ে আর নিজের অসুখ সারানোর জন্য ওই মেশিন ব্যবহার করে শুরু করে। আর সেই সময় সেখানে রোবট পুলিশ চলে আসে, তাদের ধরে নেয়, আবার পৃথিবীর মাটিতে পাঠিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা জন কেলি নামক একজনকে দেখতে পাই। সে রোজ পৃথিবীতে আসে হিসেবপত্র দেখাশোনা করার জন্য আর সন্ধেবেলায় ইলিজিয়ামে চলে যায়। তার কোম্পানিতেই ম্যাক্স কাজ করত। একদিন কাজ চলার সময় রেডিওঅ্যাক্টিভ চেম্বারের দরজা নিজে থেকে লকড হয়ে যায়। ম্যাক্সের ম্যানেজার তাকে ভিতরে গিয়ে চেক করতে বলেছিল। ম্যাক্স না চাইতেও ভিতরে চলে যায় আর তখন ভিতর থেকে ওই দরজা বন্ধ হয়ে যায় আর সাথে সাথে রেডিওঅ্যাক্টিভ প্রসেস চালু হয়। ম্যাক্স খুব খারাপ ভাবে রেডিয়েশনের শিকার হয়। লোকেরা বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করে আর ম্যাক্সকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর রোবট তাকে স্ক্যান করে ওষুধ দেয় আর বলে সে 5 দিনের মধ্যেই মারা যাবে। ম্যাক্স খুবই শোকগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে। রাস্তায় তার সাথে তার এক বন্ধুর দেখা হয়। ওই বন্ধু বলে যে তাকে তার এক পরিচিত আছে যে ইলিসিয়ামে যায়। তার স্পেসশিপ নিয়ে তারা দুজনে ইলিসিয়ামে যাবে আর ওই মেশিন ব্যবহার করে ম্যাক্সকে সুস্থ করে তুলবে। তার পরের দিন ম্যাক্স আর তার বন্ধু স্পাইডারের কাছে আসে। সে শিপ নিয়ে ইলিসিয়ামে যায়, কিন্তু স্পাইডার তাদের নিয়ে যেতে রাজি হয় না, কারণ তার সাথে ম্যাক্সের পুরনো শত্রুতা ছিল। তারপর অনেক অনুরোধের পর সে ম্যাক্সের শরীরে একটা ডিভাইস ফিক্স করে দেয়। তার ফলে ম্যাক্স একটু বেটার ফিল করে। অপরদিকে ইলিসিয়ামের প্রেসিডেন্ট জন ক্যালি পৃথিবীতে আসে তার কোম্পানির মনিটর করার জন্য। তারপর সে ইলিসিয়ামের উদ্দেশ্যে রওনা হয়। তখন ম্যাক্স আর তার টিম জন ক্যালি স্যাটেলাইটের ওপর অ্যাটাক করে এবং তাকে শুট করে। এবার ম্যাক্স তাড়াতাড়ি তার মাথা থেকে সমস্ত ডেটা তার নিউরাল সিস্টেমে ডাউনলোড করে নেয়। কপি করার পর সে বুঝতে পারে যে ওই সমস্ত ইনফরমেশন এনক্রিপ্টেড ছিল। তারপর ম্যাক্সের টিমের সাথে ইলিজিয়ামের এজেন্টের লড়াই আরম্ভ হয়। ওই লড়াইয়ে ম্যাক্সের বন্ধু মারা যায় আর ম্যাক্স এখান থেকে পালিয়ে যায়। তারপর সে ছোটবেলার বান্ধবীর বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। ম্যাক্স দেখে তার ওই বান্ধবীর একটা মেয়ে আছে, তার ক্যান্সার হয়েছে আর ইলিজিয়ামের ওই মেশিন একমাত্র তাকে সরিয়ে তুলতে পারে। সে ম্যাক্সকে বলে যেভাবেই হোক তার মেয়েকে ইলিজিয়ামে নিয়ে গিয়ে ওই মেশিনের সাহায্যে সুস্থ করে দিতে। ম্যাক্স সেটা করতে পারে না, কারণ তার পেছনে এজেন্ট ছিল। ওই এজেন্ট ম্যাক্সের লাস্ট লোকেশন জানতে পারে আর সে ম্যাক্সের ওই বান্ধবীর বাড়ি চলে আসে এবং ম্যাক্সের বান্ধবীকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু তার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তাদের মা ও মেয়ে দুজনকেই কিডন্যাপ করে, যাতে তাদের মাধ্যমে সে ম্যাক্সকে খুঁজে বার করতে পারে। এবার ম্যাক্স আসে স্পাইডার
স্পাইডারের কাছে। স্পাইডার তাকে ইলিজিয়ামের সমস্ত কোড বলে দিয়েছিল। এবার সে ম্যাক্সের ব্রেনকে কম্পিউটারে কানেক্ট করে দেখে যে ওই প্রোগ্রামে পৃথিবীর সমস্ত মানুষের ইনফরমেশন জুড়ে দিয়ে ইলিজিয়ামে ইনস্টল করা যায় নাকি। তাহলে এই পৃথিবীর মানুষ কিভাবে ইলিজিয়ামে অংশ হাতে পাবে এটাই জানতে চেয়েছিল। যখন সে এসব চেষ্টা করছিল তখন সে জানতে পারে স্যাটেলাইট জ্যাম হয়ে গেছে আর কোনো প্রোগ্রাম আপডেট অথবা ডাউনলোড করা সম্ভব নয়। এখন সে ম্যাক্সকে কোনো সাহায্য করতে পারে না। তখন সে তাকে বলে যে জনের মৃত্যুর কারণে সমস্ত সিগন্যাল ডাউন হয়ে গেছে, তাই ওই প্রোগ্রাম আর কোনো কাজ করছে না। ম্যাক্সের কাছে আর কোনো রাস্তা ছিল না। তখন সে নিজেকে সারেন্ডার করে ওই এজেন্টের কাছে। ওই এজেন্ট যখন ম্যাক্সকে মারতে আসে তখন ম্যাক্স তাকে ব্ল্যাকমেইল করে এই বলে যে যদি ওই এজেন্ট তাকে ইলিজিয়ামে নিয়ে না যায় তাহলে তাকে বোম মেরে উড়িয়ে দেবে। এজেন্ট হাসতে হাসতে রাজি হয়ে যায়। সে ইলিজিয়ামের ডিফেন্স সেক্রেটারিকে বলে যে ম্যাক্সকে সে ধরে ফেলেছে আর সে ইলিজিয়ামে আসতে চায়। এরপর যখন তার ইলিজিয়ামে যাওয়ার জন্য স্পেসশিপে ওঠে তখন ম্যাক্স ওই স্পেসশিপে তার বান্ধবী আর তার মেয়েকে দেখতে পায়। ম্যাক্স কিছুই করতে পারে না কারণ এজেন্ট তাকে বেঁধে রেখেছিল। ওই শিপে ম্যাক্স আর ওই এজেন্টের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায় আর ওই লড়াইয়ে ব্লাস্ট হয় এবং এজেন্টের চেহারা খারাপ হয়ে যায়। এরপর যখনই শিপ দাঁড়ায় ম্যাক্সের বান্ধবী তার মেয়েকে নিয়ে একটা বাড়িতে ঢুকে পড়ে আর ওই মেশিন ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু মেশিন কাজ করে না কারণ ওই মেশিন শুধুমাত্র ইলিজিয়ামের মানুষদের উপরেই কাজ করে। তারপর সেখানকার লোকেরা এজেন্টকে নিয়ে আসে আর ওই মেশিনে স্ক্যান করে তাকে ধীরে ধীরে সুস্থ করে তোলে এবং তার চেহারা ঠিক হয়ে যায়। এবার ম্যাক্স এজেন্টের মধ্যে আবার লড়াই শুরু হয়। ম্যাক্স এজেন্টকে মারে এবং ছাদ থেকে ফেলে দেয়, তাতে এজেন্টের মৃত্যু হয়। আর অপরদিকে ম্যাক্সের বান্ধবী তার মেয়েকে সুস্থ করে ফেলে। এরপর ইলিজিয়াম থেকে একটা শিপ যায় পৃথিবীতে সেখানকার মানুষের চিকিৎসা করার জন্য আর এভাবেই পৃথিবীর মানুষের জীবনযাত্রা সহজ হয় আর এখানেই মুভিটি শেষ হয়। তাহলে আজকের এক্সপ্লানেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন। আর সবার শেষে বলবো ভালো থাকবেন। ধন্যবাদ।